প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম শ্রী অধ্যাপক সোমনাথ দত্ত মহাশয়কে আমাদের এখন যে আজকের অন্তিম যে অনুষ্ঠানটি রয়েছে সেটির দায়িত্ব আমার ওপরেই পড়েছে। কতদূর কী করতে পারবো জানি না, আমার সেই ক্ষমতা সাধ্য কিছুই নেই। তার আগে অনুষ্ঠানটি শুরু করার আগে, কারণ এটির পর আর কিছু বলার থাকবে না, সুযোগ পাবো না, সেই জন্য একটু ধন্যবাদ জ্ঞাপন করে নিচ্ছি সংক্ষেপে। আপনারা যারা এসেছেন নিজের নিজের কাজ সমস্ত কিছু ফেলে এতটা সময় 3 ঘন্টা এখানে দেবার জন্য, বিশেষ করে যে সকল গুণীজন প্রিয়জনদের পেয়েছি যাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি, একজন এখনও বাকি রয়েছেন। আমরা যেমন বরানগর মাতৃস্মৃতি মন্দিরের কথা বললাম, যারা সবসময় অদ্ভুত এক বন্ধুত্ব সুলভ সম্পর্কে, স্নেহ সুলভ সম্পর্কে তাঁদের সঙ্গে আমরা জড়িয়ে, তাঁদেরও অনেক অনুষ্ঠানে আমরা যাই। আগামী 19শে জানুয়ারি ওনাদের এই বরানগর মাতৃস্মৃতি মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান আছে, মাতৃ সম্মেলন, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আগে থেকে কুপন সংগ্রহ করতে হবে ওখানে প্রবেশের জন্য যে কুপন পাওয়া যাবে সেখান থেকে। তা সেই অনুষ্ঠানটি পুরোটাই শ্রীমা সারদাকে নিবেদন করে অনুষ্ঠান হবে। ডক্টর সুস্মিতা ঘোষ, ডক্টর বন্দিতা ভট্টাচার্য, পিয়াসি সেন বাগচি, এরা 3 জন মূল বক্তা থাকছেন। আর থাকবেন তার সঙ্গে আরেকজন মূল বক্তা থাকছেন, সন্ন্যাসিনী প্রব্রাজিকা নির্বেদ প্রাণামাতাজি শারদামঠ থেকে আসবেন। এছাড়া গীতি আলেখ্য ইত্যাদি নৃত্যানুষ্ঠান সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সারাদিনের খুব সুন্দর একটি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবেই পরিচালিত হবে মায়েদের দ্বারা, মহিলাদের দ্বারা, মানে ভলেন্টিয়ার থেকে শুরু করে সব কাজই তাঁরাই করবেন, তা ভলেন্টিয়ারের দায়িত্বও তারাই পালন করবেন। তো সেই কারণে যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন সেখানে আসবার জন্য আগে থেকে যোগাযোগ করতে পারেন। এবারে আমি যেমন বিবেকানন্দ সোসাইটির তরফ থেকে বিপ্লব সাহা মহাশয় এসেছিলেন, তাকে আমরা সংবর্ধনা দিয়েছি। বিবেকানন্দ পাঠচক্র থেকে আজকে এত ব্যস্ততা, তাদেরও সামনে বিবেকানন্দ মিলন মেলা শুরু হতে যাচ্ছে 8ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি কালীসিংহী পার্ক, মানে সিমলা ব্যায়াম সমিতি মাঠে। প্রত্যেক বছরই সেই মেলা অপূর্ব সুন্দরভাবে 5 দিন ধরে হয়, এই বছরও তার ব্যতিক্রম হবে না। তা সেই বিবেকানন্দ পাঠচক্রের সঙ্গেও আমাদের অদ্ভুত এক সুন্দর বন্ধুত্ব সুলভ সম্পর্ক। তা আজকে বোধহয় সম্পাদক মহাশয় আসতে পারবেন না বলেছিলেন, তিনি ভীষণই এখন ব্যস্ত সামনেই উৎসবের জন্য, তাদের কাজের জন্য। দেবাংশু কর এসেছেন, আমি তাকে একটু যুব প্রতিনিধি এই সংস্থার, তাকে আমি একবার একটু ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে। আমাদের মানে পক্ষ থেকে, গুরুমন্ত্র কালচারাল সোসাইটির পক্ষ থেকে একটি ছোট্ট ভালোবাসা বা আমাদের কি বলবো মিত্রতা সুলভ একটি সংবর্ধনা দিতে চাই। দেবাংশুকে একবার আসতে বলছি। শ্রীমতী নমিতা দত্ত, দেবাংশু করকে সংবর্ধনা দিচ্ছেন। ধন্যবাদ। আচ্ছা, এবারে আমাদের অন্তিম অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি। আমাদের যারা সদস্য দিদিরা রয়েছেন, বড়রা রয়েছেন, এবং সমস্ত মঞ্চ সজ্জায় যিনি সবথেকে বেশি সাহায্য করেছেন, বাইরে বুক স্টলে বসে আছেন, তাকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে, শ্রী শ্যামসুন্দর রক্ষিত, তাঁকে সবার আগে আমি ধন্যবাদ দেব।
কারণ মঞ্চের আড়ালের যে কত রকম কাজ থাকে সবাই জানেন, এবং বেশ কিছুদিন ধরেই ওনাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। সব কাজ নিজে একা করতে পারি না, ফোন করে করে এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, তাই শ্যামদাই সব করে দেন চিরকালই। তাকে আমার বিশেষ ধন্যবাদ, জানি না ওর কানে কথাটা পৌঁছচ্ছে কি না, কিন্তু আমি তাকে ধন্যবাদ জানালাম। এর সঙ্গে সঙ্গে প্রত্যেককেই এখানে যারা আজকের অনুষ্ঠানে এসেছেন দিদিরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলাদা করে আর সবার নাম বলে বলে সময় নষ্ট করতে চাই না, নটা পর্যন্ত আমাদের সময় হলের, তাই আজকের অন্তিম প্রতিবেদনে আমরা চলে যাচ্ছি। আমাদের এইবারের বিষয় ফলিত বেদান্তের মিলিত প্রজ্ঞা, শ্রীচৈতন্য বিবেকানন্দ। নমস্কার। আপনারা যেখানে যারা আজকে এসেছেন সবাই আমার খুব কাছের মানুষ, প্রত্যেককেই মোটামুটি আমি প্রতি মাসেই দেখে থাকি বিভিন্ন সংস্থায় যখন যাই, অনেক চেনা মুখ, যারা যাদের চিনি না মুখে তরঙ্গগতভাবে সবার সঙ্গে সবার যোগ রয়েছে, তা সেই তরঙ্গের টানে টানেই এক জায়গায় আজকে এই মুহূর্তে আমরা বসে আছি। সবাইকে আমার ভীষণ ভীষণ কি বলবো অন্তর থেকে প্রণাম জানাচ্ছি, ভীষণ আনন্দ থেকে, এত আনন্দ হচ্ছে যে কথাই অনেক গণ্ডগোল হয়ে যাচ্ছে। কিন্তু কথা হলো আজকে যেটুকু যে সময়টা আমি পেয়েছি, এক ঘন্টার আগে একটু একটু আগে আমাকে বিরাম দিতে হবে এক ঘন্টার মধ্যে। তো ফলিত বেদান্ত এখন এটা কোনো একাডেমিক স্পিচ নয়, একাডেমিক স্পিচ হলে বা ছাত্রছাত্রীদের মাঝখানে বলা হলে এক ধরনের ব্যাপার বলা, বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন মহাজন, টিকা টিপ্পণী, অ্যানালিসিস, কারণ দুই এমন বেদান্ত পুরুষের কথা আজকে এখানে আসছে, একজন শ্রী চৈতন্য, একজন বিবেকানন্দ, দুজনকেই সকলে পৃথক মনে করে থাকেন, মনে করে থাকেন দুজন আলাদা ব্যক্তিত্ব, এবং দুজনের ভাবধারা বুঝি ভিন্ন। আসলে তা নয়, আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসঙ্গে ঠাকুরের কাছে শুনি, ঠাকুর বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অবস্থা কেমন, না হাতি, হাতির যেমন দুরকম দাঁত, একটা দাঁত সে বাইরে সবাইকে দেখাবার জন্য এক প্রকারের দাঁত, আর ভেতরের দাঁত আলাদা যা দিয়ে সে খাবার জিনিস চিবিয়ে খায়, ঠিক সেই রকমই শ্রী চৈতন্য মহাপ্রভু একসঙ্গে যুগপদ দুটি ভাব নিয়ে থাকতেন, বেদান্তের দুটি ভাব, একটি হচ্ছে অদ্বৈত বোধ, এবং ঠাকুর বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভেতরে অদ্বৈত বাইরে দ্বৈত, ভেতরে জ্ঞান বাইরে ভক্তি, দুটি একসঙ্গে। আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর মতনই স্বামী বিবেকানন্দের জীবনে আমরা ফিরে ফিরে একই ঘটনা পাই, যাকে দেখলেই মনে হবে একজন বোধহয় সিংহ, দেখেই মনে হবে ভীষণ রকম রাগী কেউ একজন, দেখেই মনে হবে বাবা কি কঠিন কঠিন, এখনও আমাকে এরকম কথা শুনতে হয় যে স্বামী বিবেকানন্দ বড্ড টাফ, তার থেকে ঠাকুরমা অনেক ইজি, কিন্তু স্বামীজির মতন সরল প্রাণ তাকে যে কেন টাফ মনে হয় বুঝি না, যে স্বামীজি তাকে বাইরে থেকে বাইরে মনে হয় যে তিনি বোধহয় ভীষণ কঠিন, তিনি ভীষণ শাসন করে চলেন ইত্যাদি, সবাইকে শাসন করেন, তিনি জ্ঞান, জ্ঞানের প্রকাশ তার ব্যক্তিত্বের মধ্যে প্রকাশিত হয়, হ্যাঁ ওটা তো একটা দিক, কিন্তু ভেতরে যে তিনি কত কোমল, কত নরম, যে কথা আমরা ওই গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তো জিসি আর নরেনের অদ্ভুত এক রসায়ন ছিল আমরা জানি, সে গিরিশচন্দ্র ঘোষ বলছেন না যে একদিন এই বলরাম বসুর বাড়িতে বসে তত্ত্ববিচার করছেন, বেদান্ত তত্ত্ববিচার করছেন স্বামীজি তাঁর শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে, বেদান্ত চর্চা হচ্ছে, হঠাৎ করে জিসির আগমন, কি ভায়া কি কথা সব হচ্ছে গুরু শিষ্যতে, না বেদান্ত চর্চা হচ্ছে, বলতে পারো ভাই আমি অমুক মানুষকে চিনি যাদের বাড়িতে একটা সময় 50 জনের পাত পড়তো বাড়িতে প্রতিদিন, আজকে সেই বাড়িতে হাঁড়িতে চাল নেই, ভাত হয় না, 3 দিন অনাহারে আছে, একে তোমার বেদান্ত কি বলে, বলতে পারো ভাই যে এত বিধবা
তারা অনাহারে মারা যাচ্ছে বা তাদের সম্পত্তি লুণ্ঠনের জন্য তাদের সতী করা হচ্ছে। বেদান্তের কোনো ব্যাখ্যা আছে? বলতে পারো ভাই নরেন, তোমাদের বেদান্ত কি বলে? যারা কিনা এরকমভাবে সেই অনাহারে বিভিন্ন দুর্ভিক্ষে শেষ হয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে তোমার বেদান্ত কি বলে? স্বামীজি তড়াক করে উঠলেন আর ঘর থেকে বেরিয়ে গেলেন। শিষ্য কিন্তু বুঝতে পারেননি কেন, জিসি বুঝেছেন, বলে বুঝলে শরৎচন্দ্র কেন তোমার গুরুকে আমি এত ভালোবাসি? ও কান্না, ওর কান্না এসে গেছে বলে বাইরে গিয়ে কাঁদতে গেছে চোখের জল আড়াল করার জন্য, আর এই কারণের জন্যেই তো আমি ওকে এত ভালোবাসি। ও বেদান্ত জানে বলে নয়, ওর হৃদয়টা এত বড় বলে। তো সেই হৃদয়টা কেন এত বড়? বেদান্ত বড় হতে শেখায়, ফলিত বেদান্ত। এ আমরা তত্ত্বকথায় তাঁদেরকে বেঁধে রাখছি না, তাঁরা নিজেদের জীবনটা বেদান্ত করে দিয়ে গেছেন আমাদের কাছে। আমার কণ্ঠস্বর আজকে ভীষণ খারাপ অবস্থায় আছে, গান যেগুলো গাইবার চেষ্টা করব জানি না তার মান কতটা আমি রাখতে পারবো, আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। খুবই বাজে অবস্থা আমার গলার আজকে। তা আমরা শুরু করছি আজকে, আর কথার মধ্যে দিয়েই একটু একটু গান, গানের মধ্যে দিয়ে আবার তাঁদের স্মরণ। ওই যে শৈশবের দুষ্টুমির কথা শুনছিলাম, তারা শৈশবে দুজনেই সমান, একদিকে ওই বড় নৈয়ায়িক পণ্ডিত নবদ্বীপ সিংহ, পথে ঘাটে যাকেই দেখতে পেতেন রাস্তা আগলে দাঁড়িয়েই বলতেন যে এটা বলো সেটা বলো, তাকে তার ভয়ে কেউ তার ছায়া মারাতো না। ওরে বাপ রে, আবার জগন্নাথ মিশ্রের ছেলেকে দেখতে পাচ্ছি, এই যদি একবার রাস্তায় আটকালো তর্ক শুরু করবে আমরা হারব, এই রকম তার দুষ্টুমি। তা সেই জগন্নাথ মিশ্রের যে সন্তান শ্রী চৈতন্য মহাপ্রভুর ছেলেবেলার দুষ্টুমির কোনো সীমা পরিসীমা ছিল না। শচী মায়ের কাছে নালিশ আস্তে আস্তে এত এত নালিশ তাকে শুনতে হতো যে বলার মতন নয়। আবার আমরা নরেন্দ্রনাথের ছেলেবেলাও তাই জানি, তার দুষ্টুমির অন্ত ছিল না। এবং এই বন্ধুপ্রীতির কথা যেটা শুনছিলাম একদম প্রথমে, কৃষ্টিবোধের ভাবতরঙ্গে যে অনুষ্ঠানটি আমাদের হলো, শ্রীচৈতন্য বিবেকানন্দ বন্ধুপ্রীতিতে বন্ধুকে ভালোবেসে নিজের সমস্ত সৃষ্টি সমস্ত রচনা তিনি গঙ্গার জলে ভাসিয়েছিলেন বন্ধুর আবদারে, যে ভাই তোমার লেখা যদি কেউ একবার পড়ে ফেলে, আমার এত কষ্ট করে লেখা কেউ পড়বে না, এই ব্যাপার। আর সামান্য কটা আমার লেখার জন্য আমার বন্ধু কষ্ট পাবে, সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। এখনকার জেনারেশনে কেউ ভাবতে পারবে এক বন্ধুর জন্য আরেক বন্ধু নিজের সব রিসার্চ পেপার জলে ফেলে দিচ্ছে? ভাবতে পারবে? বন্ধুর নামেই সবাই বন্ধু, কি করে পাশের বন্ধুকে ফেলে এগোনো যায়, প্রয়োজনে তাকে ধাক্কা মেরে দিয়ে এগোনো যায়, কি করে তাকে পায়ে পিষে দিয়ে এগোনো যায়, সেরকম শিক্ষা ঘর থেকেই দেওয়া হয়ে থাকে। কাজে এই চরিত্রগুলোও তো ফলিত বেদান্ত। বেদান্ত বললাম যে হৃদয়টাকে বাড়ায়, যে হৃদয়ে ওই রাধারানী রয়েছেন, সেই প্রেমস্বরূপিণী প্রাণস্বরূপিণী। এই যে আমরা গাছের মধ্যে দিয়ে আজকে চেষ্টা করেছি রাধারানীকে স্মরণ করবার, সে প্রাণ উপহার স্বরূপ আমাদের তরফ থেকে কি দেব, কোন বস্তু উপহার দেব, উপহার দেওয়ার মতন কিছু খুঁজে পেলাম না, দেখলাম তার থেকে যদি গাছ দেওয়া যায়, চারা প্রাণ উপহার দেওয়া। এই ভালোবাসা তো প্রাণ, যেখানে প্রাণ নেই সেখানে তো ভালোবাসা থাকতে পারে না, নাটকীয়তা থাকতে পারে। তো সেই বেদান্ত আমাদেরকে ভালোবাসতে শেখায়, বড় হতে শেখায়, হৃদয়টাকে বাড়াতে শেখায়। তা আমরা প্রথম শুরু করছি সে রাধা বন্দনা করে। আমি আজকে আর সরস্বতী বন্দনা গাইলাম না, কেন? বেদমন্ত্র তো আগে হয়েই গেছে। শ্রী রাধারানী ওই সরস্বতীর প্রেম ঘনীভূতা মূর্তি। স্বামীজির ভাষায় রাধা ওয়াজ নট অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, রাধা ওয়াজ ফ্রথ ইন দ্য ওশান অফ লাভ। সচ্চিদানন্দ প্রেমসাগরের বুদবুদ ফেনা, খুব আলতো করে ধরো তাকে যদি ধরতেই হয়, নয়তো সেই বুদবুদ মিলিয়ে যাবে, ধরতে পারবে না। যখন তিনি শ্রীমান নরেন্দ্রনাথ, তখনও তিনি বিবেকানন্দ হননি, তার বন্ধুদের মাঝখানে আলোচনা হচ্ছে, আচ্ছা রাধা কৃষ্ণের এই প্রেম ব্যাপারটা কি বল দেখি, কি? আর একজন বন্ধু বলছেন, কি আবার ওই স্বামী স্ত্রীর ভালোবাসা এই আর কি? তখন
শ্রীমান নরেন্দ্রনাথ বলছেন, ওকে কি বলছিস তোরা, চুপ কর থাম থাম। তার দু চোখ দিয়ে জলের ধারা পড়ছে। বলেই বলছেন, ওই রকম কথা এই মুখে উচ্চারণ করিস না শ্রী রাধারানী সম্পর্কে। আচ্ছা বল দেখি, গরুর দুধ যখন টাটকা দুধ দোহন করা হয় গাভীর, তখন সেই দুধ কেমন, দুধের অবস্থাটা কেমন থাকে? না একদম টাটকা দুধের ওপরে প্রচুর গেঁজলা ওঠে, বন্ধুরা বলছেন। বলে সেগুলোকে ধরা যায়? বলে না, ধরতে গেলেই মিলিয়ে যায়। কেন? তার ভীষণ কোমল। বলেন, সাধারণ দুধের গেঁজলা ধরতে পারিস না, রাধারানীকে কি ধরবি রে, মিলিয়ে যান, তাকে ধরা যায় না, এত কোমলা তিনি, এত কোমল তিনি, তিনিই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণ রে। স্বামীজি বলছেন শ্রীমান নরেন্দ্রনাথ, তখনও তিনি কিন্তু সন্ন্যাসী হননি, স্বামীজি যেদিনকে রাধা নামে নৃত্য করতে করতে যদু মল্লিকের বাগান বাড়িতে কেঁদে গড়াগড়ি দিয়েছিলেন খোল করতাল বাজিয়ে, ঠাকুর সেদিন কি আনন্দ ঠাকুরের, আজ নরেন রাধা মেনেছে। আমরা জানি স্বামীজি যখন রাজপুতানায় পরিব্রাজক অবস্থায় নিজের ভাবেতে মাথুর কীর্তন গাইছেন, মাথুর কীর্তনের সেই পদাবলী সাহিত্যের ভাষা সেখানকার রাজস্থানের মানুষ তো কেউ বুঝবে না, কিন্তু তার অপূর্ব কণ্ঠস্বর আর তাঁর সেই গান শুনে চারিদিকে ভিড় জমে গেছে। তিনি গান করতে করতে রাধা 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 বলতে বলতে চোখের জলে ভাসছেন আর ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। সেই দৃশ্য দেখে চারিদিকে হরিধ্বনি আর সবাই এসে স্বামীজির চরণ স্পর্শ করছে। তার কোনো এমনই ভাবাবেশ, তার কোনো বাহ্য জ্ঞান নেই। স্বামীজিকে দেখা যাচ্ছে আলমবাজার মঠে বারান্দায় পায়চারি করতে করতে আকাশের দিকে তাকিয়ে চোখ ভরা জল মিরাজির ভজন গাইছেন, এরি ম্যায় তো প্রেম দিওয়ানি মেরো দর্দ না জানে কোয়ে। চেষ্টা করব গানটা গাইবার আজকে। কাজেই শ্রীচৈতন্য বিবেকানন্দকে আলাদা করা যাবে না, দুজনেই বাঁধা পড়ে আছেন একটাই প্রজ্ঞার আলোতে বা একটাই প্রজ্ঞার রসে সিঞ্চিত হয়ে। প্রকৃষ্ট জ্ঞান প্রজ্ঞা, প্রজ্ঞা প্রকৃষ্ট রূপে যে জ্ঞান, আমরা জ্ঞান বলতে শুধু কিছু বইপত্র ঘাঁটাঘাঁটিকে মনে করি খুব জ্ঞানী, প্রজ্ঞা তো ভেতরের জিনিস যা আগেই আছে, আগে থেকেই আমরা প্রজ্ঞাবান বা প্রজ্ঞাবতী, শুধু ওই ঢাকনাটা সরানোর জন্য একটু চেষ্টা, সে চেষ্টাটা করতে সাহায্য করেন এই সকল মহাত্মা। তো সেই রাধারানী যিনি কিনা তুমি রবে নীরবে দিয়ে যে গানটির মাধ্যমে আমরা শ্রী রাধারানীকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলাম, মানে আমাদের দিদিরা দিয়েছিলেন, উমা সান্যাল গানটি ধরেছিল আর সঙ্গে সবাই গিয়েছিলেন, তো তিনি নীরবেই আছেন, তিনি নীরবেই আছেন, তিনি নীরবে থেকেই আমাদের সরব করেন, কারণ তিনি প্রাণ। সরস্বতী যিনি কিনা সরহ্বতী, যিনি কিনা জল স্বরূপিণী, সরোয়র মানে যার মধ্যে জল আছে, সরহ্বতী তিনি হলেন সরস্বতী, যিনি জল জলস্বরূপ। আমরা জানি নদী সরস্বতীকে বেদ চর্চার কেন্দ্র বলা হয়, সরস্বতী নদীর তীর ধরেই এই বৈদিক সাহিত্য, বৈদিক বিজ্ঞান, বৈদিক বিভিন্ন রকমের গবেষণা, বৈদিক অধ্যাত্ম চর্চা, বৈদিক যজ্ঞাদি সেই যুগের তৎকালীন ঋগ্বেদ থেকে শুরু করে অথর্ববেদের যুগ পর্যন্ত এক অদ্ভুত এক জ্ঞানের ভাণ্ডার হয়ে উঠেছিল ভারতবর্ষ, সেটি ওই সরস্বতী নদী তীরভূমিকে কেন্দ্র করে। কিন্তু সরহ্বতী সে প্রাণস্বরূপিণী সরস্বতীকে আমরা যখন প্রজ্ঞা বলতে এই সব উপদেশের মধ্যে দিয়ে পাচ্ছি, সে উপদেশের মধ্যে দিয়ে তিনি আসলে বলছেন, তুমি রাধা প্রাপ্ত হও, সে অখণ্ড প্রেম প্রাপ্ত হও। একমাত্র প্রেমই পারে, প্রেমের শক্তি যে কি সাংঘাতিক, প্রেমের চেয়ে বড় শক্তি আর কোনো কিচ্ছুতে নেই। শ্রী শ্রীমা সারদা বলছেন, ভালোবাসায় সব হয়, জোর করে কাউকে কায়দায় ফেলে কিছু করানো যায় না। ওই ভালোবাসাটা কেমন আমি আগেও বলছিলাম, ভালোবাসা কারে কয়, এ শিখতে 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 আমাদের অনন্ত জন্ম, অন্তত আমার তো মনে হয় আমার অনন্ত জন্ম কেটে গেলেও জানতে পারবো না কি সেই ভালোবাসা,
কে সেই রাধারানী যার দ্বারের দ্বারী হয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ? আমরা গ্লোরি টু রাধা কবিতার মধ্যে স্বামীজি সেই কথাই আমাদের শুনিয়েছেন, আমরা শুনলাম কৃষ্টিবোধের ভাবতরঙ্গে। গ্লোরি টু রাধায় তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর দরজায় দাঁড়িয়ে হয়ে আছেন, শ্রীকৃষ্ণ যদি অনুমতি না দেন রাধা চরণ প্রাপ্ত হওয়া যাবে না, প্রেম লাভ হবে না। কাজে আমরা আসি, শ্রী রূপ গোস্বামী পাদ শ্রীকৃষ্ণ চৈতন্যের, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্যতম পার্ষদ রূপ গোস্বামী পাদ রচিত অসংখ্য পুঁথি রয়েছে, শাস্ত্র রয়েছে, রচনা রয়েছে, কালের স্রোতে সব হারাচ্ছে, কি দুঃখ লাগে, কি দুঃখ লাগে, কেউ পড়ে না, পড়ার চেষ্টাও করে না। তা তিনি রাধা বন্দনায় কি বলছেন, রাধে দইতে গোকুল তরুণী মণ্ডল মহিতে, রাধে জয় জয় মাধব দইতে গোকুল তরুণী মণ্ডল মহিতে, দামোদর রতি বর্ধন বেশে হরি নিষ্কুট বৃন্দাবিপিনেশে, দামোদর রতি বর্ধন বেশে হরি নিষ্কুট বৃন্দাবিপিনেশে, বৃষভানু দধি নবশশি ভানু দধি নবশশি লেখে ললিতা সখী গুণ রমিত বিশাখে, রাধে জয় রাধে রাধে। সনক সনাতন বর্ণিত চরিতে করুণাঙ্কুরুময়ী করুণা ভরিতে, সনক সনাতন
চরিতে রাধে জয় জয় মাধব দইতে মাধব 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 দইতে মাধব জয় রাধে মাধব দইতে মাধব দইতে মাধব দইতে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় 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 মাধব দইতে মাধব মাধব দইতে মাধব দইতে মাধব দইতে রাধে জয় শ্রী রাধে রাধে। রাধা নাম প্রত্যেকের যিনি অন্তঃপ্রচারিণী, প্রকৃষ্ট জ্ঞান, আত্মজ্ঞান আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞান, আমাদের বেদান্তের এটিই কথা। আত্মজ্ঞান মানে নিজেকে জানো, আত্মানং বেদ্ধি, নিজেকে চেনো তুমি কে। আমরা চারটি বেদের চারটি মহাবাক্য পাই, আমি সবকটি বলছি না, একটি প্রসিদ্ধ মহাবাক্য যা আমরা শ্বেতাশ্বতর উপনিষদে বারে বারে ফিরে ফিরে পাই, শ্বেতাশ্বতর উপনিষদের ষষ্ঠ অধ্যায়ে শ্বেতকেতু আরুণি সংবাদে খুব পরিচিত সেই মহাবাক্য। গীতা তত্ত্বমসি, তত্ত্বমসির দুটি অর্থ আমরা পাচ্ছি বেদান্তের পরিভাষায়। একটি ভাষাকে পরিভাষাকে আমরা যদি বিবেকানন্দ ধরি, আর একটি পরিভাষা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। কিরকম তত্ত্বমসির অদ্বৈত ভাব হলো তুমি সে, আর তত্ত্বমসির প্রেম ভাব হলো তুমি তাঁর। তাঁর হওয়া মানে সম্পূর্ণ সমান হয়ে যাওয়া, অদ্বৈত না হলে তো প্রেম হবে না, সমানতা না এলে কখনোই প্রেম সম্ভব নয়। আজকে জানি না এখনো আছেন কি না বসে আমাদের পুরোহিত মহাশয়, আছেন পার্থসারথী ভট্টাচার্য মহাশয়, তিনি ভালো জানেন, তার কাছে আমি কিছুই জানি না, যে পূজায় বসবার সময় কি বলা হয়, নিজের মাথায় ফুল দিতে হয়, নিজের অঙ্গশুদ্ধি করতে হয়, অঙ্গন্যাস করন্যাস আচমন, কেন বলা হয় দেও ভূতয়া দেওয়াং ইয়জেত, নিজে আগে দেবতা হও তারপর তুমি দেবতা পূজার অধিকারী হও। অদ্বৈত না হলে যে তার মনের কথা বুঝতে পারবে না, অদ্বৈত মানে কি এমন কোনো শক্ত কোনো টার্ম নয় ওটা, ওরে বাবা অদ্বৈত বিশাল একটা বোধ হয় শক্ত খটমটো কি ব্যাপার, কিচ্ছু না, সোজা সাপটা ভালোবাসা, গোপ গোয়ালিনীর প্রেম। যারা কি না ওই সোজা সাপটা ভালোবাসা দিয়েই ব্রহ্মাণ্ডের মালিককে মেধে ফেলেছিলেন, অত নিয়মকানুন শৃঙ্খলা তারা কিচ্ছু জানতেন না, কিন্তু গোবিন্দের মনের কথা তারা জেনে ফেলতেন। কেন? গোবিন্দের মনের মধ্যে তারা প্রবিষ্ট হয়ে বসে আছেন ভালোবাসায়। হতে পারো তুমি ভগবান, হতে পারো তুমি সবার প্রণম্য, তোমার অনেক বড় বড় বিভিন্ন রকম কীর্তিকলাপ আছে, তোমার অনেক ভক্ত, তোমার অনেক লোক অনেক স্তুতি করে,
আমরাও সব স্তুতি টুতি জানি না বাবা, রাগ করলে গালমন্দও করবো, ভালোবেসে অনেক কিছু রান্নাবান্না করেও খাওয়াবো, তোমার সঙ্গে খেলাধুলা করব, গল্প করব। তুমি যেই হয়ে থাকো না কেন, আমাদের কিচ্ছু আসে যায় না, তুমি আমাদের প্রাণনাথ। আর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সে প্রাণনাথের সঙ্গে যে ভালোবাসা কেমন হতে হয় সেই প্রসঙ্গে শিক্ষাষ্টক দিয়েছেন, মানে শিক্ষাষ্টকে আমাদের শিক্ষা দিয়েছেন। সেখানে একটি চূড়ান্ত কথা বলেছেন, আমার প্রাণনাথ যদি আমাকে পাদপিষ্ট করে চলে যান, তার আলিঙ্গনের পেছনে যদি আমাকে মেরেও ফেলেন, আমাকে পদাঘাতও করেন, আমি অভিযোগ করব না, তবু তিনি আমার প্রাণনাথ, তিনি আমার গোবিন্দ। একটা তিলমাত্র ইগো বা অহম নেই যে আমাকে এরকম করলো, আমাকে এরকম বললো, আমার সাথেই ব্যবহার করলো, আমি এত করলাম তার বিনিময় এই পেলাম, না, কোনো হিসেব নেই। এ বেহিসেবী ভালোবাসাই রাধা, আর এই বেহিসেবী ভালোবাসার নামই অদ্বৈত। একটি মানুষের খিদে পেয়েছে, মনে হচ্ছে আমার পেটটাও যেন জ্বলছে, অদ্বৈত প্রেম, তার ক্ষুধার বোধটা আমার শরীরে জাগছে, একেই তো বলছে অদ্বৈত। ফলিত বেদান্ত যে বিবেকানন্দ কেমন করে শিখিয়েছেন সেটা আর আমার নতুন করে আপনাদের কাছে বলবার নেই। আর মহাপ্রভু ওই ক্ষীর দিয়ে গেছেন আমাদের সার বস্তু শিক্ষাষ্টক, সেখানে তিনি তার ভাব, নিজের ভেতরের সমস্ত কি বলবো, প্রেমকে তো আবেগ বলা যায় না, তার সমস্ত ওই চৈতন্য সত্তা কি যেন নিংড়ে শিক্ষাষ্টকে আমাদের বুঝিয়েছেন ভালোবাসা কারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই জাত নাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আয়াস, আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন সকলি বিমল, শুনিল আকাশ শ্যামল কানন বিশদ জোছনা কুসুম কোমল, সকলি আমার মত তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়লি, হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যত না যত ফুল, সে হাসিতে হাসিতে ঝরে জোছনা, হাসিয়া মিলায়ে যায় হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে কায়, আমার মত সুখী কে আছে, আয় সখিয়ায় আমার কাছে, আমার মতন সুখী কে আছে, আয় সখিয়ায় সুখীর হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা, একদিন নয়
সাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা করে কবিগুরু সেই বেদান্তের কথাই বলে দিলেন, তিনিও তো উপনিষদের পূজারি ব্রহ্মর্ষি। তাকে ব্রহ্মর্ষি বলেছেন কে? শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ মনোহর দাস বাবাজি, মানে পরবর্তীকালে পার্ষদ নয়, লীলা পার্ষদ নয়, কিন্তু পরবর্তীকালে মনোহর দাস বাবাজি ছিলেন এই বড়নগর পাট বাড়ির তিনি পরম্পরাতে। মনোহর দাস বাবাজির এক শিষ্য ছিলেন হরিদাস দাস বাবাজি। মাত্র 21 বছর বয়সে তিনি গৃহত্যাগী হন, বৃন্দাবনে রাধাকুণ্ডে তিনি থাকেন। তার দায়িত্ব হচ্ছে প্রতিদিন রাধাকুণ্ডের ধার সমস্ত এলাকাটা ঝাঁট দেওয়া ভোরবেলা উঠে। তিনি 21 বছর বয়সে ডাবল MA পাশ করেছেন তখনকার দিনে, অত্যন্ত পড়াশোনায় ভালো ছিলেন, খুব উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, মানে ওই সাংসারিক ক্ষেত্রে। তিনি ওই কৃষ্ণ প্রেমে তার মন এমন ব্যাকুল হলো সব ছেড়ে ছুড়ে চলে গেলেন। তো এরকম সময়ে একদিন সকালবেলা ভোরবেলা, আর তখন সবে সবে রবিবাবুর গান খুব চলছে, রবীন্দ্রনাথ নামটা তখন প্রচলিত হয়নি, রবিবাবুর গান। তো রবিবাবুর কিছু গান তিনি নিজের মনে গাইছেন ওই ভোরবেলা। তা এমন সময় কি হলো, মনোহর দাস বাবাজি শুনতে পেলেন, এই ছোড়া এদিকে এসো তো, যে হ্যাঁ গুরুদেব কি গাইছ? না এইরকম এরকম রবিবাবুর গান, না ও গান গাইতে হবে না, রাধাকুণ্ডে এসে রাধারানীর নাম করো। বেশ গুরু আদেশ, রাধে 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 নাম করছেন আর নিত্যকর্ম ওই ঝাঁট দিচ্ছেন। পরের দিন যখন আবার সেই ভোরবেলা হরিদাস দাস বাবাজি তার নিজের কাজে লেগেছেন ওই ঝাঁট দেওয়ার কাজে, আর গুরু আদেশ অনুসারে ওই রাধে 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 নাম করছেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, তখন গুরুদেব মনোহর দাস বাবাজি এসে বলছেন, তুমি এদিকে এসো, তুমি ওই গান গাইছো না কেন, কাল যেটি গাইছিলে? না আপনিই তো বারণ করলেন গুরুদেব, সেজন্যই গাইছি না, আমার অন্যায় হয়েছে। জানো আজ ভোর রাতে রাধারানী স্বপ্নে দর্শন দিচ্ছেন যে তুই ওকে বারণ করলি কেন? রবীন্দ্রনাথ যে ব্রহ্মর্ষি, সেই থেকে তিনি আদেশ দিলেন তুমি রোজ গাইবে, তুমি রোজ রবীন্দ্রসঙ্গীত, তখন রবীন্দ্রসঙ্গীত নাম হয়নি, ওই যে বললাম ওই গান রবিবাবুর গান তুমি রোজ গাইবে। কাজেই এই কবিগুরুর গানের মধ্যে আমরা সেই কথাই পাচ্ছি, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, তার মরতে তো ভয় নেই, ওরে বাবা মরে যাবো কি হবে, আমার বিপদ আমার সংকট আমার এই আজকেই হলো কালকে সেই হলো, আমাদের রাত দিন দুশ্চিন্তা, ঠাকুর তুমি আমার কি ক্ষতি করে দিলে? কোনো ঠাকুর কোনো ভগবানের দায় পড়েনি, আমাদের ক্ষতি করে না, আমাদের ক্ষতি আমরা করছি। স্বামীজি বলেছেন না, ভগবান তোমাদের মতন আহাম্মক নন যে হাতে একখানা দণ্ড নিয়ে বসে আছেন আর সময় সময় মাথায় বাড়ি মারবেন, তার কোনো দরকার পড়েনি। তুমি যেমন যেমন কাজ করছো তেমন তেমন ফল পাবে, যেটাকে আমরা কর্মফল আখ্যা দিয়ে থাকি, আবার ওইটাই কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় ল অফ অ্যাট্রাকশন। যেমন আমার থট প্রসেসিং থাকবে, যে অ্যাফার্মেশনের কথা শুনছিলাম অধ্যাপক সোমনাথ দত্ত বলছিলেন, যে একটা পজিটিভ বা যে কোনো একটা অ্যাফার্মেশন, সে পজিটিভ কি নেগেটিভ সেটা আমাদের যার যার পার্সপেক্টিভে, আমার কাছে যেটা পজিটিভ আপনার কাছে যেটা নেগেটিভ হতেই পারে, যেটাই খুব মন থেকে একদম ভেতর থেকে উইল ফোর্স লাগিয়ে বলা যায় দিনের পর দিন রিপিটেডলি, সেটা হবেই। যেটা বলা যায় যেটা ভাবা যায় যেটা করা যায় তার ফল আসবেই, আসতে বাধ্য, এটা ইউনিভার্সাল ল, এটাই কোয়ান্টাম ফিজিক্সের থিওরি। এখন চারিদিকে বিশেষ করে পাশ্চাত্য দেশে এই নিকোলা টেসলা এবং স্বামীজির মধ্যেকার যে এই বেদান্ত সূত্রগুলি নিয়ে, বেদান্তের মূল সূত্রগুলিকে নিয়ে যে গবেষণা আলোচনা হয়েছিল পরস্পরের ভেতর, তাই নিয়ে বিশদ কাজ হচ্ছে। স্বামীজির কাছ থেকে বেদান্তের থিওরি নিয়েছেন,
নিকোলা টেসলা। নিকোলা টেসলার কাছ থেকে তৎকালীন যুগে যতটা গবেষণা এগিয়েছিল স্বামীজি নিয়েছেন তার থেকে, নিয়ে স্বামীজি সেই বিষয়ে আলোকপাত করেছেন আমাদের কাছে। আবার স্বামীজির থেকে বেদান্তের সমস্ত সূত্রগুলি নিয়ে আবার গবেষণায় কাজে লাগিয়েছেন নিকোলা টেসলা। তা এখন দেখতে হবে ঘুরে ফিরে একটাই তো বিদ্যা, বিদ্যা তো দশখানা হবে না, ওই ব্রহ্ম বিদ্যা তো একটাই। আর সেই জ্ঞান হয়ে গেলে সবটাই তাঁর জানা হয়ে যাবে, ওই এক জায়গায় যদি পৌঁছে যাওয়া যায়, কেন্দ্রে যদি যাওয়া যায়। তা ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, তাদের মরতে ভয় নেই, কারণ জানেই তারা যে তাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য, আমাদের শরীরগুলো জন্মাই মরবার জন্য। যদি তাহলে মরতেই হয়, কোনো শুভ কাজ করে মরুক, এই পৃথিবীর কোনো কল্যাণে লেগে মরুক, বা এই পৃথিবী মাতার সেবায় লেগে মরুক। স্বামীজি বলছেন, তোরা খেটে খেটে মরে যা আমার চোখের সামনে, তা দেখে আমার প্রাণটা ঠান্ডা হোক। খেটে খেটে মরে যা, এমনি এমনি খাটতে বলেননি, যেটা একটা সঠিক উদ্দেশ্য থাকবে। ওই স্বার্থপরের মতন খাটা তো সবাই খাটছে। আমাদের কপিল মুনি বলছেন যে পুরুষার্থ মানে তোমরা বুঝে নিয়েছো ওই শুধুমাত্র দিবারাত্র পেটের চিন্তা অন্য চিন্তা করে সকাল থেকে রাত্রি অবধি কলুর বলদের মতন ছুটে বেড়ানো, এটাকে পুরুষার্থ বলে না। মহামুনি কপিল তার সাংখ্যশাস্ত্রে বলছেন, পুরুষার্থ কাকে বলে যিনি তার জন্মানোর উদ্দেশ্যটাকে খোঁজেন, আমি কেন জন্মেছি, পৃথিবীতে তো আমি চিরকাল থাকতে আসিনি, এসেছি যখন কিছু একটা, ওই যে দাগ রেখে যাওয়া, স্বামীজি বলেছেন। তো দাগটা কিসের? হিংসার। যারা হিংসার দাগ রেখে যান তাদেরও কেউ ভোলে না। না, দাগ যদি রাখতে হয় ওই ভালোবাসার চোখের জলের দাগ রেখে যেতে হবে। সেই দাগ, সেই পথ বে পরবর্তী উত্তরসূরিরা এগোবে। তা সেই জন্য ধীরে ধীরে আমরা এগিয়ে যাই, আর কথা বেশিক্ষণ এগোতে পারবো না। ওই পথটা বড় দুর্গম, রাধারানীর পথ অত মানে সুখের নয়, বৈষ্ণব পদাবলীর আখরটা মানে ওই পথটা কিছুটা আমরা শুনেছিলাম আজকে, সৌমিতা সোম শ্রদ্ধা সৌমিতা দিয়ে আমাদেরকে শুনিয়েছেন একটুখানি পদাবলী, সেটি আমি একটু গাইছি। যে রাধারানী কি করছেন, ওই ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তে আগে কায়, এ আকাশের মধ্যে কত নক্ষত্রের জন্ম হয়, কত নক্ষত্রের মৃত্যু হয়, প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিন হচ্ছে, তাদের কোনো আপত্তি নেই, তাদের কাজ ফুরোচ্ছে, তারা বিদায় নিচ্ছে, আবার তারা নতুন করে আসতেও তাদের আপত্তি নেই, যদি আবার একটু কাজে লাগি তাঁর সেবায়, কোনো কিছুতেই আপত্তি নেই। সেই জন্যেই কবিগুরু বলছেন, একটা সময় যাকে দুঃখ বলে মনে হয়েছিল, প্রেম মানেই বোধ হয় ভালোবাসা মানেই চোখের জল, এখন তো দেখছি পুরো ব্যাপারটাই উল্টো, আমার মতো সুখী কে আছে, আয় সুখী, আয় আমার কাছে, আয় তোদেরকে সেই সুখের গান শোনাই, প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা, একটু ওই বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, ওই স্বার্থের ঘেরাটোপটা থেকে একটু বেরো, দেখবে কি আনন্দ, প্রেমের বিস্তার। তা পদকর্তা গোবিন্দ দাস কি বলছেন, এগুলো সব চৈতন্য পূর্ব পদাবলী। কণ্টক গাঢ়ি কমল সম পদ তল, কণ্টক গাঢ়ি কমল সম পদ তল, মঞ্জির চির হি ঝাপি, কণ্টক গাঢ়ি কমল সম পদ তল, মঞ্জির চির হি ঝাপি, গাগরি বাড়ি ঢারি করি পিছল, গাগরি বাড়ি ঢারি করি পিছল, চলত হি অঙ্গুলি চাপি, কণ্টক গাঢ়ি কমল সম পদ তল, মঞ্জির চির হি ঝাপি। হরি তু অকভিসারক লাগি, দূতর পন্থ গমন ধনি সাধয়ে, দূতর পন্থ গমন ধনি সাধয়ে, মন্দির যামিনি জাগি, করযুগে নয়ন মুদি চলু ভামিনি, করযুগে নয়ন মুদি চলু ভামিনি, তিমির পয়ানক আশে,
কর কঙ্কণ পণ ফণি মুখ ভঞ্জন কর কঙ্কণ পণ ফণি মুখ ভঞ্জন শিখই ভুজগ গুরু পাশে কণ্টক গাঢ়ি কবল সমপদ তল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাণি ধারি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি কণ্টক গাঢ়ি কবল সমপদ তল কণ্টক গাঢ়ি কবল সমপদ তল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাণি ধারি করি পিছল গাগরি বাণি ধারি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি গুরুজন বচন ধীর সম মানে গুরুজন বচন ধীর সম মানে আন শুনই কহ আন গুরুজন বচন ধীর সম মানে আন শুনই কহ আন পরিজন বচন পরিজন বচন ধীর সম মানে পরিজন বচন মুগধি সম হাসে পরিজন বচন মুগধি সম হাসে পরিজন পরিজন বচন মুগধি সম হাসে গোবিন্দ দাস পরমাণ কণ্টক গাঢ়ি কবল সমপদ তল কণ্টক গাঢ়ি কবল সমপদ তল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি কণ্টক গাঢ়ি কবল সমপদ তল কণ্টক গাঢ়ি কবল সমপদ তল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি কণ্টক গাঢ়ি। গলার অবস্থা অত্যন্ত বাজে, ভালো করে গাইতে পারছি না, নিজের অস্বস্তি লাগছে। যাই হোক, তো গোবিন্দ দাসজি বলছেন, দেখো রাধারানীর কোনো প্রয়োজন নেই অভ্যাস করবার, কারণ যিনি ওই যে কথাটা অধ্যাপক সোমনাথ দত্ত বলছিলেন না, যখন বৈরাগ্য আসে, যখন ওই বৈরাগ্যটা কিচ্ছু না, ভালোবাসা, ভালোবাসা বা আশা আশি করে না, ও আছেই, যখন তেড়ে ফুঁড়ে বেরোয়, আর সে তেড়ে ফুঁড়ে বেরোবার জন্য একটা উদ্দীপনা চাই, আর উদ্দীপনাটা সেখান থেকেই আসে যেখান থেকে একটা তরঙ্গগত সাদৃশ্য পাওয়া যায়। সবখান থেকে উদ্দীপনা আসবে না, ভেতরে আগুনটাকে উস্কে দেবার জন্য সঠিক আঁচ চাই। সে উদ্দীপনা যেখান থেকে আসবে, সে যে কোনো রূপ হতে পারে, নাম হতে পারে, কোনো ব্যক্তি হতে পারেন, কোনো স্থান হতে পারে, প্রকৃতির কোনো দৃশ্য হতে পারে, কোনো বাণী হতে পারে, কোনো শব্দ হতে পারে, যা কিছু হতে পারে, কখন কোন মুহূর্তে সেই প্রেম বা সেই বৈরাগ্য, বৈরাগ্য মানেই আমরা একটা কোনো কঠিন কিছু ব্যাপার মনে করি না, বৈরাগ্য মানে প্রেম মানে ত্যাগ, যেখানে নিজের দেহটা, যা সব থেকে প্রিয়, ঠাকুর বলছেন যে প্রেম এমন বস্তু, দেহ যা সবচাইতে প্রিয় বস্তু, সেটি পর্যন্ত ভুল হয়ে যায়, সেটিরও খেয়াল থাকে না, জ্ঞান থাকে না,
সব ভেসে যায়, তো সেই রাধারানী স্বয়ং সেই বৈরাগ্য, স্বয়ং সেই প্রেম, তিনি আবার এই প্র্যাকটিস করছেন কেন? এটা একটা অনুশীলন। তার কারণ তিনি করছেন মানে আমাদের শেখাচ্ছেন ওই শিক্ষাষ্টকের মতন। কিরকম চিত্রটি না, রাত্রির অন্ধকারে উঠোনেতে কাদা করে দিয়েছেন জল ঢেলে ঢেলে, এবং সেখানে কাঁটা ইচ্ছে করে বিঁধিয়ে রেখেছেন, মাটির মধ্যে গেঁথে রেখেছেন, খালি পায়ে নগ্ন পদে পায়ের যে নূপুর আছে সেটিকে কাপড়ের টুকরো দিয়ে ভালো করে বেঁধে একটু যাতে শব্দ না বেরিয়ে আসে, ইচ্ছাকৃতভাবে ওই কাঁটার উপর দিয়ে হাঁটা অভ্যেস করছে। গাগরি ওয়ারি ঢাড়ি করি পিছল, এত স্লিপারি, এত পিচ্ছিল পথ, যখন তখন ধরাশায়ী হতে হবে। ওই কঠিন বৈরাগ্য বা প্রেম সাংঘাতিক শক্তিশালী না হলে এই পথে কেউ আসতে পারবে না। প্রেম পথ সব থেকে কঠিন পথ, রাধা পথ সব থেকে কঠিন পথ, সেই জন্য রাধা অত্যন্ত কোমল। তাকে খুব সাবধানে যত্নে, যদি তার চরণ স্পর্শ করতেও ভয় পাছে তার ব্যথা লেগে যায়। তো এখানে সে অভ্যাসের মধ্যে দিয়ে দেখাচ্ছেন আমাদের সেই উপনিষদের মন্ত্র, যা যমরাজ নচিকেতাকে শোনাচ্ছেন কঠোপনিষদে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গং পথস্তত কবয়ো বদন্তি। ওঠো ওঠো, জাগো জাগো, আর কত ঘুমোবে, অনেক ঘুমিয়েছো জন্ম জন্মান্তর। ঋষি বলছেন কেন না, তোমার অধিকারের জিনিসটা বুঝে নাও। আমরা তো খুব সম্পত্তির অধিকার বুঝতে ভীষণ ব্যস্ত থাকি, আমার ভাগ। আমি এমন পরিবারকেও চিনেছি, ওই নানান সূত্রে পরিচয় হয়ে যায়, মাতৃ বিয়োগের পর চার ভাই বোনের ঝগড়া লেগে গেল, মায়ের একটা আলমারি আছে, ওর মধ্যে কী জিনিস আছে জানি না, ওখান থেকে সব টেনে টেনে বার করা হলো, সব নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশনের পরে একটা পুরনো গরদের শাড়ি ছিল, সেই নিয়ে বলছে শাড়িটা কে নেবে। এই করতে করতে যখন ভীষণ অশান্তি শুরু হলো, তখন অবশেষে সেই পরিবারের একটু অভিভাবক ধরনের মানুষ, তিনি বললেন এত ঝগড়াঝাটি করো না, বরং মায়ের স্মৃতি চিহ্ন হিসেবে ওটাকে চার টুকরো করে নিয়ে যাও, ভাগ। তাই ভাগ, এই ভাগ নিজের অধিকার বুঝে নেবার জন্য সবাই তৎপর, আমার ভাগেরটা আমি বুঝে নেব, আমার জিনিস। আসল যেটা ভাগ আমাদের, আসল যেটা অধিকারের জিনিস, আসল যেটা আমাদের প্রাপ্তব্য, সেদিকে তাকাচ্ছি না। ঋষি বলছেন নিজে প্রাপ্য বুঝে নাও, কড়ায় গন্ডায় হিসেব করে, প্রাপ্য বরান নিবোধত, যাও 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 তাদের কাছে যাও, যারা সেই তাদের কাছে সেই প্রাপ্য বস্তুটি আছে, যারা সেই পথে হেঁটেছেন, এই পথে তুমি একলা হাঁটতে পারবে না। কেন না, ক্ষুরস্য ধারা, ক্ষুরধার এই পথ, নগ্ন পদেই যেতে হবে, রক্তই ঝরবে পায়ের তলা দিয়ে, আর পিচ্ছিল হয়ে থাকবে পথ, যখন তখন তুমি আছাড় খেয়ে পড়বে, আর পড়ে গিয়ে ভাববে কি করতে এসেছিলাম। কিন্তু ওই পতনে যখন আনন্দ আসবে, বুঝবে তুমি ঠিক পথে এসেছো, ঠিক ভাব নিয়ে এসেছো। যত পড়বে তত শক্ত হবে, তত উঠে দাঁড়াবে, আবার হাঁটবে, আবার পড়বে, কিন্তু পড়বার পর কার শক্তিতে তুমি উঠে দাঁড়াবে, না যারা ওই পথে হেঁটে ওই দাগ রেখে গেছেন, ওই তো ওই তো ওই তো চরণচিহ্ন দেখা যাচ্ছে, তার মানে আমার আগে কেউ কেউ জ্ঞানীজনেরা হেঁটে গেছেন এই পথে, ওইখান দিয়ে ওইখান দিয়ে আমাকে এবার যেতে হবে, সেই পথই আমাদের শাস্ত্র, শ্রী গুরু আমাদের এইভাবে আলোকিত করছেন। শুধুমাত্র দেহের মধ্যে দিয়ে একজন গুরু হলেন, আর কেউ গুরু নন, তা না, প্রত্যেকে গুরু, গুরুময় জগৎ, সবাই গুরু, সবের মধ্যে গুরু। গুরু মানে সেই জ্ঞান, গুরু মানে সেই জ্যোতি, যে দ্য লাইট কবিতার মধ্যে দিয়ে স্বামীজির যে কবিতাটি এখানে পাঠ হয়েছিল প্রথমে, তো সেই দ্য লাইটের সেই জ্যোতি, সেই প্রেম জ্যোতিকে আমাদের আজকে আবাহন করার কথা, এই হিংসাত্মক সমাজকে যদি একটু সুস্থিরতার দিকে নিয়ে যাওয়া যায়। একমাত্র দালাই লামার একটি বাণী কদিন আগে পড়েছিলাম, অত্যন্ত প্রাণে দাগ কেটেছিল, যে ইন্টেলেকচুয়াল পার্সন বা অনেক বিভিন্ন টেকনোলজিতে উন্নত পার্সন বা অনেক শিক্ষা শিক্ষিত মানুষ জগতে এখন প্রচুর আছে, আর লাগবে না, এই প্ল্যানেটের আর প্রয়োজন নেই, এত শিক্ষার ভাড়া নিতে পারছে না, এখন এই পৃথিবী নামক গ্রহের দরকার প্রেমিক, প্রেমিক চাই, স্বার্থশূন্য প্রেম চাই, যিনি হলেন শ্রী রাধা, সে বেদান্ত প্রজ্ঞা।
তাই দুই মহাত্মা তারা সেই বেদান্ত প্রজ্ঞাকে নিয়েই সেই দীপ নিয়ে বেরিয়েছিলেন আমাদের কাছে, সেই মশাল নিয়ে এসেছিলেন আমাদের কাছে যে জাগো জাগো, আর কত ঘুমোবে, ওঠো। রাধারানী পথ দেখিয়ে দিচ্ছেন, গোবিন্দদাসজি বলছেন দেখো, তিনি বলছেন এই পথ কিন্তু দুর্গম, পারবে তো, সাহস থাকলে এসো, নায় মাত্মা বলহীন নলভ্য, ওই দুর্বলের কম্ম এটি নয়, তার থেকে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো, সেটি বরং তোমার জন্য ভালো। দু নৌকার পা দিয়ে চলো না, যদি আসতেই হয় তুমি জানবে যখন তখন যা ইচ্ছে হতে পারে, সর্ব অবস্থায় তুমি তৈরি আছো তো। মিস জোসেফিন ম্যাকলাউড বলছেন প্রস্তুত থাকো, প্রস্তুত থাকাটাই আসল কথা, সে প্রস্তুতিটা কিসের, যখন তখন যা ইচ্ছে হতে পারে সেই অবস্থায় স্থির থাকা। স্বামীজি বলছেন বিবেকানন্দের শিষ্য হলে আর কি হবে না হবে জানি না, তবে একটা জিনিস অবশ্যই হবে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাসতে পারবে, ইনি হলেন শ্রী রাধা। কেন হাসতে পারছেন তিনি, না তিনি ভালোবেসেছেন, প্রেমিক কখনো ভয় পায় না, আরে যা হবে দেখা যাবে, আমি তো তাকে ভালোবেসেছি, আর ভালোবেসে মরতে হয়, মরে যাব কি আছে, যতক্ষণ বাঁচবো তার নামে বাঁচবো, যতক্ষণ হাত দুটো আছে কাজ করব তার নামে কাজ করব, পা দুটো যেখানে নিয়ে যাবে যাব, কোথায় যাব জানি না, তার নামে বেরিয়েছি। যেমন সে সুফি গানের মধ্যে, আর সময় নেই, পাঁচ মিনিটের মধ্যে বিশ্রাম দেব, সুফি গানের মধ্যে বলছেন, খুব প্রচলিত সুফি গানটি এখন খুব শোনা যায়, দৌলত শোহরত ক্যা করণি তেরে প্যার কা সহারা কাফি হ্যায়, দৌলত শোহরত ক্যা করণি তেরে প্যার কা সহারা কাফি হ্যায়। ये महल अटारी नहीं चाहिए, ये महल अटारी नहीं चाहिए, तेरे दिल में गुजारा काफी है, दौलत शोहरत क्या करनी तेरे प्यार का सहारा काफी है, ओ मेरे सनम मुझे तेरी कसम, मेरी जान भी तू ईमान भी तू, ओ मेरे सनम मुझे तेरी कसम, मेरी जान भी तू ईमान भी तू, तेरे दम से है मेरा दम, जान भी तू अनजान भी तू, ऐशो मसरत क्या करनी, ऐशो मसरत क्या करनी तेरे दिल में गुजारा काफी है, ऐशो मसरत क्या करनी तेरे নাম কা সহারা কাফি হৌলত শোহরত ক্যা করণি, ক্যা করণি, ক্যা করণি, দৌলত শোহরত ক্যা করণি তেরে प्यार का सहारा काफी है। আমার জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আমার অট্টালিকা চাই না, শুধু তোমার হৃদয় একটু থাকতে দিও, আমার অন্য অট্টালিকা দরকার নেই, দরকার নেই, দরকার নেই ওই সব আরাম বিলাসের, কেন কোনো আরাম বিলাস, সবকিছু আরাম বিলাস, তখন কণ্টক সজ্জা হয়ে যায় যদি প্রেমহীন জীবন হয়।
হাজার অট্টালিকার মধ্যে থেকেও প্রাণ হাঁপিয়ে ওঠে, শান্তি নেই, শান্তি নেই। তেরা নাম কা সাহারা কাফি হ্যায়, যেই মুহূর্তে মনটা একটু বিচলিত হয়, চঞ্চল হয়, একবার তোমার নাম যদি স্মরণ করি সব ঠান্ডা হয়ে যায়। আমার প্রয়োজনই নেই, যার প্রয়োজন যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি তাহারি খানিক, মাঙ্গি আমি নত শিরে, এত বলি নদিনীরে ফেলিল মানিক। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ওই রাধা প্রজ্ঞা রয়েছিল বলে তার ওই সামান্য রচনা তিনি আর রাখেননি। ওই তিনটে আমাদের বেদান্তে বলা হচ্ছে না, যে পুত্রৈষণা বৃত্তৈষণা লোকৈষণা, পুত্র চাই, বৃত্ত চাই এবং লোকমান্য চাই, তিনটি প্রধান চাওয়া। আর এই তিনটি চাওয়া থেকে অজস্র ডালপালা বেরিয়ে একটা সাংঘাতিক কাণ্ড কারখানা, চাওয়ার কোনো শেষ নেই। আর এই তিন চাওয়ার কে ভিত্তি করেই ভগবানের দরজায় বারে বারে করাঘাত করা, এটাই মানুষের স্বভাব, চাওয়ার অভ্যেস। তা এখন আমরা দেখছি যে কথা আমরা শিক্ষাষ্টকে পেলাম, শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন আমার কিচ্ছু চাই না, ধন চাই না, জন চাই না, লোকবল চাই না, লোকমন মান্য চাই না, সুন্দরী কোনো রমণী সঙ্গ চাই না, পত্নী চাই না, ভার্যা চাই না, আমার কিচ্ছুর দরকার নেই, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, জন্মে জন্মে তোমার চরণের দাসী হয়ে থাকতে চাই। শ্রী রাধারানীর এইটি ভাব, আমার কিচ্ছু চাই না, গোপীজনের এইটি ভাব, আমাদের কিচ্ছু চাই না, শুধু প্রেমটুকু চাই, তার জন্য কৃষ্ণকেও প্রয়োজন নেই, ওই কৃষ্ণ প্রেমটা হলেই হবে। আমরা আজকে বিরাম দেব সেই গানটি দিয়ে, যেটি বলেছিলাম মিরাজির ভজন স্বামীজি গাইতেন, প্রেমে এমন অবস্থা, দুটি দুই মহাপুরুষের জীবনে আরেকটি ঘটনা এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে। একজন যাচ্ছেন ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডের পথ দিয়ে দাক্ষিণাত্যে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতে গাইতে, আর এমন সময় তাঁর বেখেয়ালে পা লেগে যায় একটি বাঘের শরীরে। বাঘটি কিছুই তাকে করলো না। আর মহাপ্রভু বললেন ব্যাঘ্র কৃষ্ণ বলো, এবং তিনি নিজে হরিনাম করছেন, বাঘ তো গান গাইতে পারে না, কিন্তু তার হৃদয়ের আবেগ প্রকাশ করছে, সামনে দুটো পা তুলে দিচ্ছে। প্রেম, যেখানে প্রকৃত প্রেম থাকে, হাজার হিংস্র প্রাণীও তাদের হিংসা ভুলে যায়, যেতে বাধ্য। ওই সেই কাজী নজরুলের সেই বিখ্যাত গান আছে, আজকের সময় নেই, আকাশে হেলান দিয়ে আকাশ ঘুমায় হই, সেখানে সাপের ঝাঁপি বুকে নিয়ে সুখে কাটাই রাতি বলে একটা কথা আছে। চিতাবাঘ মিতা আমার গোখরো গেল খেলার সাথী, সাপের ঝাঁপি বুকে নিয়ে সুখে কাটাই রাতি। এই হচ্ছে প্রেম। কোনো হিংস্র প্রাণী হিংসা করতে পারবে না, কারণ তোমার মধ্যে হিংসার রেজোনেন্সটাই কাজ করে না, সাপও ছোবল মারে না অত হিংস্র প্রাণী হয়েও, যদি সে বোঝে এর কাছ থেকে আমার বিপদের আশঙ্কা নেই। কিন্তু মানুষ আগে না ভেবে চিন্তেই হিংসা করে ফেলে, আগেই ছোবলটা মেরে দেয়, সে হয়তো কিছুই করছে না, এত নির্বোধ। প্রকৃতির শ্রেষ্ঠ প্রাণী প্রকৃতিকে ধ্বংস করে যাচ্ছে। আবার কি না, ওই একই রকম ঘটনা আলমোড়ার জঙ্গলে স্বামীজির ক্ষেত্রে পাচ্ছি, ওই প্রেম, এই জীবনটা রাখবই না, দেহ পাত হোক মরে যাই, আমার জন্ম লাভ বৃথা হলো, একটা কাজও আমি ঠাকুরের সেবায়, আমার প্রভুর সেবায় এই জীবনটাকে আমি কোনো কাজে লাগাতে পারলাম না, চারিদিকে এত দুঃখ, এত হাহাকার, এত যন্ত্রণা দেখছি। দেখতে পেলেন একটি বাঘ আসছে, এবার 9টা বাজলো, ওভার টাইম হয়ে যাবে। তা আমরা সেখানে বাঘের সামনে তিনি শুয়ে পড়লেন, বাঘটি এসে তাকে একটুখানি দেখে শুনে চলে গেল। সারা রাত্রি অপেক্ষা করেছিলেন কিন্তু তিনি, যদি আসে আবার, সে বাঘ আর এলো না। তখন তিনি কি বলে কাঁদছেন, আমি এতটাই কি বলবো, আমি অযোগ্য যে আমি একটি বাঘেরও পেট ভরাতে পারলাম না। তো দুজনের ক্ষেত্রেই একই ঘটনা, যে ওই রকম হিংস্র প্রাণী তাদের হিংসা ভুলে গেল। তাই আজকে সেই প্রেম দিওয়ানি রাধারানীর সেই প্রেম মিরাজির বাণীর মধ্যে দিয়ে, মিরাজিও সেই রাধা স্বরূপিণী বটে, এখানে বলে বিশ্রাম দিচ্ছি। এরি মতো প্রেম দিওয়ানি মেরো দর্দ না জানে কোই, এরি
তো প্রেম দিওয়ানি মেরো দরদ না জানে কোই। মেয়ে তো ইয়াহি জানতি প্রীত করকে দুঃখ হয়, নগর ঢণ্ঢরা পিটতি প্রীত না কি যে কোই। এরি মেয়ে তো প্রেম দিওয়ানি মেরো দরদ না জানে কোই, এরি মেয়ে তো প্রেম দিওয়ানি। জহুরী কি গতি জহুরী জানে, জহুরী কি গতি জহুরী জানে, জহুরী কি গতি জহুরী জানে, কি জিনা জহুরী হয় দরদ কি মারি বনা বনা ভটকু, দরদ কি মারি বনা বনা ভটকু, বেদনা মিলে কই এরি মেয়ে তো প্রেম দিওয়ানি মেরো দরদ না জানে কই, এরি মেয়ে তো প্রেম দিওয়ানি। বিধা মিলন হয়ে
সবিধা মিলন জানে কই কেরি তো প্রেম দিবানি মেরো দরদ না জানে কই কেরি তো প্রেম দিবানি কেরি তো প্রেম দিবানি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু সবাই হাততালি দিয়ে বলুন হরে, না আমাকে হাততালি দিতে বলছি না, হরি নাম হরি নামে হাততালি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। সব জড়তাগুলো যাক নিঃশেষ হয়ে যাক, বিলুপ্ত হোক। ভেতরে জড়তা না গেলে রাধারানী প্রকাশিত হতে পারছেন না। এই জড়তা নাশ করতে সরস্বতীকে দরকার, সেই প্রজ্ঞা বাহ্য প্রজ্ঞায় অন্তঃপ্রজ্ঞাকে প্রকাশ করবেন সবাই, সেই নতুন প্রাণে আবার নতুন করে যাতে আমরা জাগতে পারি, সেই প্রার্থনায় দুই মহামানবের চরণে রেখে আজকে এখানে বিরাম দিচ্ছি। ওই হিসেব ছাড়া ব্যাপার করতে গিয়ে আমারও খেয়াল ছিল না 9টা বেজে গেছে, যখন বেজেই গেছে আর সমস্যা কি, বাজবে বাজবে ভয় ছিল, বেজেই যখন গেল আসুন সবাই একসঙ্গে করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম সর্বে ভবন্তু সুখিনাঃ সর্বে সন্তু নিরাময়াঃ।
পশন্তু মা কষ্ট দুঃখ ভাগভবে ও পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে হরিঃ ওম হরিঃ ওম হরিঃ ওম তৎসৎ ওম শান্তি 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 রাম প্রণারাম 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 কি যেন লুকানো নামে তাই নিষ্ঠুই এত তব নাম প্রণারাম 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 প্রণারাম